আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আগ্রাবাদ বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। রমজান মাস সংযমের মাস, আশা করি তোমরা ছোটরাও কেউ কেউ হয়তোবা রোজা রেখেছো। রমজান মাসে সংযম যেরকম আমরা মেনে চলছি, পাশাপাশি যেহেতু লকডাউন চলছে আমাদেরকে সেই লকডাউনের নিয়ম কানুনও মেনে চলতে হবে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ভালো আছি এই জন্যই যেহেতু আমরা বাসায় বসে আছি, নিরাপদে আছি, লকডাউনের যে নিয়ম কানুন গুলো আছে সেগুলো আমরা মেনে চলছি, আর যারা মেনে চলছে না তারা কিন্তু ভুক্তভোগী হচ্ছে, বিপদে পড়ছে, নিজে বিপদে পড়ছে, নিজের পরিবারের সদস্যদের বিপদে ফেলছে। তো আমাদের শিক্ষার্থীরা, আমি জানি তোমরা খুব লক্ষ্মী মেয়ে, তোমরা বাসায় বসে থাকবে আর বাহিরে যাবে না, আর কোনো প্রয়োজনে যদি যেতেও হয় কারোকে, পরিবারের যে কোনো সদস্যকে, অবশ্যই মাস্ক ব্যবহার করবে, তারপরে হচ্ছে ঘন ঘন হাত ধুবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে বা সোপ ব্যবহার করবে, বারবার করে হাত ধুতে করবে। আর একটা বিষয় হচ্ছে এগুলোর পাশাপাশি চেষ্টা করবে যেন বের না হতে হয়, যতটা সম্ভব বাসায় থাকার, সেটাই হচ্ছে তোমাদের জন্য নিরাপত্তা বয়ে আনবে। আর আমাদের এই দুঃসময় থেকে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ এই দুর্যোগ থেকে মুক্তি দিতে পারবে না, ঠিক আছে? আর এটা এমন এক রোগ যেটা দেখা যায় না, বোঝা যায় না, জানা যায় না, আক্রান্ত হওয়ার অনেক পরে সেটা বোঝা যায়। তাহলে আমরা নিজেরাও বুঝতে পারবো না আমরা কারা সেই রোগটা বহন করছি, এবং নিজের পরিবারের জন্য, দেশ জাতির জন্য সেই ঝুঁকিটা আমরা নিজেরাই বহন করে নিয়ে আসছি। এই জন্য আমরা সেই অপরাধের, নিজের মনে যেন সেই অপরাধটা তৈরি না হয়, হ্যাঁ, সেই অনুশোচনা বোধটা না আসে, সেই জন্য আপ্রাণ চেষ্টা করবো নিয়মগুলো মেনে চলার জন্য। বাসায় থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। শিক্ষার্থীরা, আজকে আমরা যে কাজটা করব, ক্লাসটা করব, সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গ্রাস্থ বিজ্ঞান, বিষয় হচ্ছে গ্রাস্থ বিজ্ঞান। আর আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কৈশোরকালীন পরিবর্তন ও নিজের নিরাপত্তা রক্ষা। কৈশোরকালীন যে পরিবর্তন আসে, শারীরিক পরিবর্তন, ও নিজেকে নিরাপদ রাখার জন্য কি কি করতে হবে সেই বিষয়টা আজকে আমরা দেখব। আমাদের শিখন ফল হচ্ছে কৈশোরকালীন ব্যক্তিগত সচেতনতা ও পরিচ্ছন্নতা। কৈশোরকালীন ব্যক্তিগত সচেতনতা, ব্যক্তিগত বলতে যেটা বুঝি আমরা সেটা হচ্ছে ব্যক্তি, আমি নিজে, ঠিক আছে? তুমি নিজে, তুমি নিজের জন্য নিজে তুমি কোন ধরনের সচেতনতা অবলম্বন করবে, তুমি কিভাবে সচেতন হবে সেই বিষয়টাই। আর পরের অংশটা হচ্ছে পরিচ্ছন্নতা, অর্থাৎ তোমাকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য, সুন্দর রাখার জন্য তোমার পরিচ্ছন্নতার কি কি মেনটেন করতে হবে, কিভাবে তুমি সেগুলো মেনে চলবে, সেগুলো কি কি হতে পারে আমরা সেই বিষয়গুলো জানব। এরপর আছে নিজের নিরাপত্তা রক্ষা করতে শেখা। আমার নিজের নিরাপত্তা, অর্থাৎ এখানে নিজের নিরাপত্তা বলতে তোমাদের কথাই বলা হয়েছে, তোমার নিজের নিরাপত্তা রক্ষা করার জন্য তুমি কি কি করবে, কিভাবে করবে, কেমন করে করলে তুমি তোমার নিরাপত্তাটা বজায় রাখতে পারবে, তুমি বিপদের সম্মুখীন হবে না, এই বিষয়গুলো আমরা আজকে আমাদের এই অধ্যায়ের আলোচনার মাধ্যমে জানতে পারবো। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের হাতের কাছে পাঠ্য বইটা নাও, দৃষ্টি দাও বইয়ের দিকে, তাহলে আমরা বিষয়গুলো বুঝতে পারবো। আর আমাদের, আমি বারে বারে বলি, সেটা হচ্ছে আমরা একেবারে, তোমাদের হয়তো বা আমি বইয়ের আলোচনাটা এমনিতে আলোচনা করে দিয়ে তোমাদের বুঝিয়ে দিতে পারতাম, কিন্তু আমি বইয়ের একেবারে লাইন বাই লাইন ধরে ধরে তোমাদের পড়িয়ে দেই। তার একটা কারণ, সেটা হচ্ছে আমরা যেন কোনো শব্দকে কঠিন মনে করে আমাদের লেখায় বা পড়ায় আমাদের ঘাটতি না থাকে, আমরা বহু নির্বাচনী সময় যেন কোনো রকম সমস্যায় না পড়ি, সঠিক উত্তরটাতে আমরা টিক চিহ্নটা দিতে পারি, বৃত্ত ভরাট করতে পারি, সেই জন্য আমি তোমাদেরকে লাইন বাই লাইন পড়াটা পড়িয়ে দেই। আরেকটা বিষয় হচ্ছে, তোমরা এখনো ছোট,
যারা বড় তারা হয়তো বা নিজেরা একটু হাতে ধরে কিছু পড়তে পারে, শিখতে পারে, কিন্তু তোমরা যেহেতু ছোট, তোমাদের একেবারে এখনো নতুন নতুন, তোমরা ষষ্ঠ শ্রেণীতে, তোমাদের সৃজনশীল পরীক্ষা সবকিছু এগুলোর সাথে তোমরা একটু অপরিচিত। এই কারণে আমরা চেষ্টা করি তোমাদেরকে একেবারে লাইন বাই লাইন পড়াটা ধরিয়ে দিতে। এই কাজটা আমি করে থাকি তোমাদের সুবিধার জন্য। তোমরা যদি হাতের কাছে বইটা রাখো এবং বই দিকে দৃষ্টি দাও, তাহলে তোমাদের এই ধরনের সমস্যাগুলো থেকে তোমরা উত্তরণ ঘটাতে পারবে। শিক্ষার্থীরা এসো, আমরা বই দিকে তাকাই। কৈশোরকালীন পরিবর্তন ও নিরাপত্তা রক্ষা, পার্ট এক। পার্ট একে আমরা যেটা পাচ্ছিলাম সেটা হচ্ছে কি, কৈশোরকালীন ব্যক্তিগত সচেতনতা ও পরিচ্ছন্নতা। তাহলে আমরা সেটাই এখন দেখব। পার্ট এক, কৈশোরকালীন পরিবর্তনে ব্যক্তিগত সচেতনতা ও পরিচ্ছন্নতা। বয়ঃসন্ধি একটি গুরুত্বপূর্ণ সময়। বয়ঃসন্ধিক্ষণ একটি গুরুত্বপূর্ণ সময়। এই সংক্ষিপ্ত সময়ে দ্রুত শারীরিক পরিবর্তনের সাথে সাথে দেহ, মন ও আচরণেও পরিবর্তন হয়। তাহলে বলছে বয়ঃসন্ধিক্ষণ এই সময়টা এমন ক্ষণিকের একটা সময়, কিন্তু এই সময়টার মধ্যে মানুষের শারীরিক, মানসিক সবকিছুই পরিবর্তন হয়ে যায়। তাহলে দেখো, এই স্বাভাবিক পরিবর্তনকে সহজভাবে গ্রহণ করা ও মানিয়ে নেওয়া হলে এই সময়টি সহজভাবে অতিবাহিত করা যায়। এখন এই সময়টাকে যে যত জটিল ভাবে দেখবে তত জটিল হবে, আর এটাকে যত সহজভাবে নিতে পারবে, বুঝে নিতে পারবে, তত সহজ হবে। এই সময় দেহের দ্রুত বৃদ্ধির জন্য অতিরিক্ত খাদ্য শক্তির প্রয়োজন হয়। পুষ্টিমান সম্পূর্ণ পর্যাপ্ত খাদ্যের অভাবে পুষ্টিহীনতা দেখা দিতে পারে। তাহলে এই সময়টার মধ্যে পুষ্টি, পর্যাপ্ত পরিমাণে পুষ্টি আছে এমন খাবার খেতে হবে যেন পুষ্টিহীনতা দেখা না দেয়। সহজেই ক্লান্তি বোধ হয়, এই জন্য এই সময় সব রকম খাবার প্রয়োজনীয় পরিমাণে খেতে হবে। কিসের অভাব হয় বলছে, ক্লান্তি বোধ হয়, মানে আমরা যখন কাজ করি, কাজ করার পর আমরা টায়ার্ড হয়ে যাই, যেটাকে বাংলায় বলে ক্লান্তি, ইংলিশে বলছে টায়ার্ড। তাহলে আমরা যখন ক্লান্ত হয়ে যাই, ক্লান্তি আমাদেরকে গ্রাস করে ফেলে, তখন দেখা যায় কাজ করার মতো কোনো স্পৃহা আর আমাদের কাজ করে না। তাহলে এই ক্লান্তিটা দূর করার জন্য আমাদেরকে সব রকমের পুষ্টিমান খাবার সেভাবে খেতে হবে। মেয়েদের এই সময়ে রক্ত স্বল্পতা হতে পারে, লৌহ জাতীয় খাবার রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। তাহলে এখানে বলছে কি, মেয়েদের জন্য যেটা করতে হবে সেটা লৌহ জাতীয় খাবারগুলো বেশি পরিমাণে খেতে হবে। শারীরিক পরিবর্তন বা ঋতুস্রাব শুরুর প্রথম দিকে অনেকে পেটে ব্যথা, মাথা ধরা, পিঠে ব্যথা ইত্যাদি বিভিন্ন অসুবিধা দেখা দিতে পারে। এগুলো খুব স্বাভাবিক, তবে অতিরিক্ত অসুবিধা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কি বলছে, যদি কোন রকম প্রবলেম হয়ে থাকে, কোন রকম সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ঋতুস্রাব চলাকালীন সময়ে খেলাধুলা সহ সব কাজই করা যায়, তবে ভারী জিনিস তোলা, বহন করা বা অতিরিক্ত পরিশ্রমের কাজ করার সময় সতর্কতা অবলম্বন করা দরকার। অর্থাৎ এই সময়ে ভারী জিনিস না তোলাটাই ভালো যতটা সম্ভব, আর যদি তুলতে হয় সতর্কতার সাথে সেটা করতে হবে। কৈশোরের শারীরিক পরিবর্তনের জন্য ছেলে মেয়ে উভয়ের মধ্যে কিছু আচরণগত পরিবর্তন দেখা দিতে পারে। তাহলে দেখো, কৈশোরের এই সময়টাতে ছেলে এবং মেয়ে উভয়েরই পরিবর্তনটা দেখা দেয়। দৈহিক পরিবর্তনের কারণে এই বয়সে ছেলে মেয়েরা অনেক সময় চলাফেরায় স্বাচ্ছন্দ্য বোধ করে না। এই ব্যাপারে শিক্ষক, মা বাবা, বড় ভাই বোন অথবা পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যগণের কাছ থেকে শারীরিক পরিবর্তন সম্পর্কে সঠিক ধারণা নিলে সহজেই শারীরিক ও মানসিক ভাবে খাপ খাওয়ানো সম্ভব। তাহলে আমরা যেটা দেখছি, এই সময়টাতে শারীরিক এই সমস্যাগুলোর থেকে যদি কেউ যদি মনে করে এটা সমস্যা, সেই সমস্যা থেকে বের হয়ে আসতে হলে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের সাথে কথা বললে, কিংবা শিক্ষকের সাথে কথা বললে, পরিবারের বাবা মা, বড় ভাই বোন, যাদের সাথে তোমার ঘনিষ্ঠতা বেশি, তার সাথে তুমি শেয়ার করলে এই সমস্যা থেকে তুমি বের হয়ে আসতে পারো। এবার আমরা একটা গল্প দেখব। এখানে একটা গল্প দেওয়া আছে তোমাদের বইয়ে, গল্পটা একটু দেখি। সুপ্তি এবার ষষ্ঠ শ্রেণীতে উঠেছে। সে খালার বাড়িতে থেকে লেখাপড়া করে। এই বয়সে পরিবর্তনগুলো সম্পর্কে তার অনেক কিছু জানতে ইচ্ছে করে, কিন্তু
খোলামেলা জিজ্ঞাসা করতে পারে না, কেমন একটা দ্বিধা সংকোচ তার মধ্যে কাজ করে। এটা বয়ঃসন্ধিক্ষণের একটি সাধারণ ঘটনা। শক্তির মতো অনেকেই বাবা মাকে বা বড়দের কাছে সমস্যা নিয়ে খোলামেলা প্রশ্ন করতে পারে না, কিন্তু সবসময় মনে রাখতে হবে যে এই সময়ের যে কোনো সমস্যায় বাবা মা, ভাই বোন, বড় ভাই বোন, শিক্ষক বা নির্ভরযোগ্য কোনো ব্যক্তির পরামর্শই সকল দুশ্চিন্তা দূর করতে পারে। তাহলে আমরা যেটা জানতে পারছি কি, এই ধরনের সমস্যাগুলো সমাধানের জন্য মা বাবা সবচেয়ে বড় হচ্ছেন, মা বাবা মা বাবার কাছে, তারপরে হচ্ছে যদি বাবা মা না থাকে বড় ভাই বোন থাকে, কিংবা পরিবারে বড় মুরব্বী গুরুজন কেউ থাকেন, কিংবা এমন কোন শিক্ষক যিনি তার খুব সান্নিধ্যে থাকেন, যিনি যার সাথে তার খুব ভালো একটা সম্পর্ক আছে, মনের কথাগুলো ব্যক্ত করতে পারে, এই ধরনের মানুষ হলে তার সাথে শেয়ার করে সেই সমস্যাগুলো সে দূর করতে পারে, দুশ্চিন্তাগুলো দূর করতে পারে। পরিচ্ছন্নতা, স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বিশেষ জরুরি। শারীরিক পরিচ্ছন্নতায় মন মনোপ্রফুল্ল থাকে। বয়ঃসন্ধিক্ষণে ত্বকের নিচে বগলের গ্রন্থি থেকে বেশি ঘাম নিঃসৃত হয়, এই জন্য নিয়মিত গোসল করা, পরিষ্কার পোশাক পরা উচিত। তাহলে শিক্ষার্থীরা, মেয়েদের ঋতুস্রাবের সময় করণীয়, কিছু করণীয় দিয়েছে, আমরা সেই করণীয়গুলো কি কি হতে পারে একটু দেখে নেই। পরিষ্কার কাপড় বা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা, কাপড় ব্যবহার করলে সেটা ভালোভাবে পরিষ্কার করে রোদে শুকানো, কাপড় অন্ধকারে শেষেতে জায়গায় না রাখা, এতে রোগ জীবাণু সংক্রমণের আশঙ্কা থাকে। ব্যবহৃত কাপড় বা ন্যাপকিন ভিজে গেলে সঙ্গে সঙ্গে তা বদলে ফেলা, বেশিক্ষণ ভেজা অবস্থায় থাকলে নানা রকম সংক্রমণের আশঙ্কা থাকে। ব্যবহৃত কাপড় বা ন্যাপকিন কাগজে জড়িয়ে ডাস্টবিনে ফেলা বা মাটিতে পুঁতে ফেলা বা পুড়িয়ে ফেলা, তাহলে এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে। পার্ট দুই, নিজের নিরাপত্তা রক্ষা করতে শেখা। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিজের নিরাপত্তা, নিজের নিরাপত্তা কিভাবে রক্ষা করবে সেই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সুষ্ঠুভাবে বেড়ে ওঠার জন্য দরকার নিরাপদ পরিবেশ। এর অভাবে ছেলে মেয়েদের প্রায়ই বিপদের সম্মুখীন হতে হয়। একটু সতর্ক থাকলেই আমরা এইসব বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারি। আমরা অনেক সময় খবরের কাগজে ছেলে মেয়েদের হারানোর খবর, বিভিন্ন ধরনের নির্যাতন ও বিপদে পড়ার খবর জানতে পারি। এর মাধ্যমে বিভিন্ন বয়সের শিশু কিশোরদের দেশের বাইরে পাচার হয়ে যাওয়ার খবর অন্যতম। সেখানে তাদেরকে নিয়ে গৃহের কাজ থেকে শুরু করে উটের জকি, মেষ চড়ানো, নানা ধরনের অবৈধ ও ঝুঁকিপূর্ণ কাজ করানো হয়। তাহলে দেখো, যেসব শিশুদের দেশের বাহিরে পাচার করে দিচ্ছে বলছে, সেখানে বলছে উটের জকি, মানে আমরা উটের ঘোড়া দৌড় যেমন দেখি সেরকম উটেরও প্রতিযোগিতা হয়। সেখানে হয়তো বা শিশুটাকে উটের পিঠে বসিয়ে দিল এবং শিশুটা যখনই কান্না করছে উট খুব দৌড়াচ্ছে, একটা সময় শিশুটা পড়ে গেল, মারা গেল, কিংবা অ্যাক্সিডেন্ট হলো, এই ধরনের এইগুলো ঝুঁকিপূর্ণ খেলাগুলো ওই শিশুদের দিয়ে খেলানো হয়। এছাড়াও আছে তোমার মেষ চড়ানো, অর্থাৎ পশু রক্ষণাবেক্ষণ করা, দেখাশোনা এগুলোর জন্য রাখা হয়। নানা রকমের অবৈধ কাজ তাদেরকে দিয়ে করানো হয়, আবার ঝুঁকিপূর্ণ কাজও করানো হয় যেগুলো তার জন্য খুবই মারাত্মক। হ্যাঁ, জীবন নষ্ট হওয়া কিংবা জীবন চলেও যেতে পারে, এই ধরনের কাজও তাদের দিয়ে করানো হয়। একটি অপরাধী চক্র ছোট ছেলে মেয়েদের বিদেশে বিক্রি করে দিয়ে অর্থ উপার্জন করে। এদের থেকে আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। অনেক সময় অপরিচিত ব্যক্তি তোমার আত্মীয় সেজে এমন ভাবে কথা বলতে পারে যে তাদের প্রলোভনে তোমাদেরও ভুল হয়ে যায়। এই জন্য স্কুলে যাতায়াত, অন্যান্য চলাফেরায় খুব সতর্ক থাকা দরকার। তোমার নিজের নিরাপত্তার জন্য নিজের বিষয়গুলো মনে রাখা জরুরি। তাহলে বিষয়গুলো কি কি দেখো, বাবা ও মার অনুমতি ছাড়া দূরে কোথাও একা একা না যাওয়া। তাহলে তোমরা কখনো বাবা মাকে ছাড়া একা একা দূরে কোথাও যাবে না, কিংবা কাছে কোথাও গেলেও বাবা মায়ের পারমিশন নিয়ে যাবে, বাবা মাকে বলে যাবে যে আমি অমুক জায়গায় যাচ্ছি, তাহলে বাবা মা সেটা লক্ষ্য রাখবে, বিপদ ঘটার সম্ভাবনা থাকবে না।
অপরিচিত কারো সাথে কোথাও না যাওয়া, অবশ্যই অপরিচিত কোনো লোকের সাথে কোথাও যাবে না, যাকে তুমি চেনো না তাকে তুমি ভরসা করতে পারো না। অপরিচিতদের কাছ থেকে খাবার না খাওয়া, এটা তো আরো মারাত্মক। অপরিচিত কারো কাছ থেকে কখনো কোনো খাবার খাবে না, সেই খাবারে কি বিষ দিল না কি দিল সেটা তো তুমি জানো না, তাহলে সেটা তোমার জীবনের জন্য ক্ষতিকর। অপরিচিতদের কাছ থেকে কোনো জিনিস না নেওয়া, হ্যাঁ অপরিচিত মানুষ থেকে আমরা কেন জিনিস নেব? আমাদের বাবা মা ভাই বোন আমাদের পরিবার পরিজনরা আমাদের চাহিদাগুলো পূরণ করছে, আমরা অন্যের যাকে চিনি না তার থেকে কোনো জিনিস নিয়ে বিপদগামী হব না, এই কাজ থেকে আমরা দূরে থাকব। কোন রকম প্রলোভনে আকৃষ্ট না হওয়া, অর্থাৎ কেউ তোমাকে লোভ দেখালো, প্রলোভন বলতে বোঝাচ্ছে লোভ দেখানো, তাহলে কেউ তোমাকে লোভ দেখালো, তোমাকে আমি এটা দিব ওটা দিব তুমি আমার সাথে চলো, তোমাকে আমি এমন করে দিব অমন করে দিব, হ্যাঁ কারোর সাথে কখনো কেউ লোভ দেখালে তার সাথে যাবে না, প্রলোভন দেখালে তার সাথে তুমি যাবে না। অনেক সময় বাবা মাকে বিদেশে ভালো চাকরি বা অর্থের লোভ দেখিয়ে শিশু কিশোরদের নিয়ে যাওয়া হয়, এভাবে শিশু কিশোরদেরকে তারা প্রচার করে ফেলে, পরিবার থেকে তারা হয় চির বিচ্ছিন্ন, এটা অত্যন্ত বিপজ্জনক। তোমাদের মা বাবা প্রতিবেশী ছোট ভাই বোন এবং বন্ধুরা যেন এসব বিষয়ে সজাগ থাকে, সেই জন্য তোমরা তাদেরকে সতর্ক করবে। তাহলে এটা শুধু তুমি নিজে সতর্ক থাকবে তা না, তোমার পরিবার পরিজনের সবাইকে সতর্ক করবে, আত্মীয় স্বজন অর্থাৎ তোমার চেনা জানা যারা আছে, তোমার গণ্ডির ভেতর যারা আছে সবাইকে তুমি সতর্ক করবে এই কাজগুলো থেকে যেন দূরে থাকে। আমরা অনেক সময় বাজারে কেনাকাটার জন্য যাই, ঈদ পূজা বা বিভিন্ন উৎসবের আগে বাজারে প্রচুর ভিড় থাকে, এই ভিড়ের মধ্যে আমাদের বিভিন্ন প্রকার অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মেয়েদের শরীরে বিভিন্ন স্থানে খারাপ স্পর্শ বা হাত দেওয়া, বাড়িতে কোনো অপরিচিত বা অপরিচিত ব্যক্তি কোনো মেয়েকে একা পেলে কিংবা খেলার মাঠে পড়ানোর পাড়ার কোনো বড় ছেলে এরকম খারাপ স্পর্শ করতে পারে, বাবা মায়ের অজান্তে ঘরে এবং বাহিরে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়। এই সকল সমস্যার কথা মেয়েরা অনেক সময় প্রকাশ করতে পারে না, চুপচাপ হয়ে যায়, ভয় ও লজ্জায় নিজেরাই কষ্ট পেতে থাকে। এই ধরনের ঘটনা কখনোই চুপ করে থাকা বা একা কষ্ট পাওয়া উচিত নয়, কারণ এখানে মেয়েটির কোনো দোষ থাকে না, যে এই কাজটি করেছে সেই অন্যায় করেছে। এই ধরনের পরিস্থিতিতে যাতে পড়তে না হয় তার জন্য সতর্ক থাকতে হবে, নিজের নিরাপত্তার কথা নিজেই চিন্তা করবে, নিজেকে নিরাপদ রাখার কিছু উপায়। তাহলে তোমরা নিজেদেরকে কিভাবে নিরাপদ রাখবে তার কিছু উপায় তোমাদের বইয়ে উল্লেখ করা আছে, সেই বিষয়গুলো কি আমরা এখন একটু দেখব। ভিড়ের মধ্যে গেলে সচেতন থাকা ও সাবধানতা অবলম্বন করা, পরিচিত ও অপরিচিত পরিবেশে একা না যাওয়া, বাড়িতে একা থাকলে সাবধানে থাকা, কেউ কাছে ডাকলে নিরাপদ দূরত্বে থেকে কথা বলা, কেউ শরীরে নেতিবাচক ভঙ্গিতে স্পর্শ করে এরকম সুযোগ না দেওয়া, খারাপ অশ্লীল আলোচনা করে এমন বন্ধুবান্ধব ও ব্যক্তিকে এড়িয়ে চলা বা বর্জন করা, বর্জন বলতে তার থেকে দূরে থাকা, তার কাছে না যাওয়া, তাকে কখনো মন থেকে গ্রহণ না করা, যে কোনো বিব্রতকর অর্থাৎ যেটা কি বলবো তোমার আইগে না, তোমার মন মতো হচ্ছে না, তোমার ভালোর জন্য না, তোমাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে, অস্বস্তিকর কোনো একটা সমস্যার দিকে ফেলছে, সেটাকেই আমরা বলছি বিব্রতকর। পরিস্থিতির দিকে তাকে হলে মাকে, যে কোনো বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হলে মাকে, পরিবারের বিশ্বস্ত কাউকে অথবা শিক্ষককে জানানো। তাহলে তোমরা যদি এই ধরনের পরিস্থিতির শিকার হও, তোমরা তোমাদের বিশ্বস্ত যিনি আছেন তার সাথে শেয়ার করতে পারো, মায়ের সাথে বলতে পারো, শিক্ষকের সাথে বলতে পারো, তাহলে তুমি সেই বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পেয়ে যাবে, তারাই পদক্ষেপ নেবে তোমাকে কিভাবে রক্ষা করা যায়। সকল বিষয়ে এদেরকে সবচেয়ে কাছের বন্ধু ভাববে, তবেই তুমি তোমার মনের অস্থিরতা কষ্ট সহজেই দূর করতে পারবে। কাদেরকে? মা বাবা, পরিবারের বয়স্ক যিনি আছেন মুরব্বী, হ্যাঁ বয়োজ্যেষ্ঠ লোক, কিংবা তোমার ভাই বোন যারা বড় আছে, কিংবা তোমার শিক্ষক, তাদের সাথে তুমি বিষয়গুলো শেয়ার করতে পারো।
তাহলে শিক্ষার্থীরা আজকের এই অধ্যায়ে সপ্তম অধ্যায় থেকে আমরা যে জিনিসটা শিখতে পেলাম, কৈশোরকালীন ব্যক্তিগত সচেতনতা ও পরিচ্ছন্নতা, নিজের নিরাপত্তা রক্ষা করতে শেখা, এই দুটো বিষয় সম্পর্কে আমরা ভালোভাবে জানতে পারলাম এবং বুঝে নিলাম। তাহলে শিক্ষার্থীরা আজকের ক্লাস এই পর্যন্ত, আমরা আগামী আরেকটা ক্লাস নিয়ে আসব অন্য কোনো টপিকস নিয়ে। আজকে তোমরা এই বিষয়গুলো ভালোভাবে মনোযোগ সহকারে পড়ো, বাড়ির কাজ করো, যে নিজের নিরাপত্তা রক্ষা করার জন্য কি কি করতে পারো, কি কি করা যায় এই বিষয়টা লিখো, বা ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কি কি করণীয়, এই জিনিসগুলো তোমরা খাতায় বাড়ির কাজ করো। তাহলে শিক্ষার্থীরা আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।